আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে অফিসে যেতে যেতে ব্লগটা শুরু করলাম। অনেকদিন পরপর ব্লগ দিই, আসলে তেমন সাবস্ক্রাইবার নেই, তো এর জন্য আসলে ব্লগ দেওয়ার ইন্টারেস্ট অতটা পাওয়া যায় না। তারপরে চেষ্টা করব ব্লগ দেওয়ার যতটুকু সম্ভব। আকাশটা অনেক মেঘলা, আজকে মনে হচ্ছে সারাদিন বৃষ্টি হবে, আর আজকে যেতে যেতে আবারও ব্রিজটার উপরে দাঁড়াবেন। ব্রিজটার একটা ভিডিও করলাম, খুব ভালো লাগে আমার এই জায়গাটা, একদম স্নিগ্ধ একটা জায়গা, মন ফ্রেশ হয়ে যায়। এখন যেতে যেতে গ্রামের ভিতরে ঢুকে গেলাম। গ্রামের ভিতরে অনেক বৃষ্টি হচ্ছে, আশেপাশে গাছপালা আর রাস্তাঘাটও প্রচণ্ড খারাপ। আসলে এখানে প্রচণ্ড বৃষ্টি হয় সুনামগঞ্জে, এটাই স্বাভাবিক। সুনামগঞ্জ বাংলাদেশের একটা জায়গা, তো বৃষ্টি হতেই থাকে। তো আস্তে আস্তে করে এখন আবার বৃষ্টি নেই, এই বৃষ্টি এই রোদ, কী যে একটা অবস্থা। যাই হোক, এখন কিন্তু খুব সুন্দর লাগছে আকাশটা, একদম নীল আকাশ, সাদা মেঘ, এবং পাশেই নদী বিশাল বড়। তো সব মিলে খুব ভালো লাগছে। এখন আমি অফিসে পৌঁছে গেলাম। অফিসে পৌঁছে আমার প্রয়োজনীয় ডকুমেন্টেশন বের করে নিলাম, এখন কাজটা শুরু করব। তো কাজটা কমপ্লিট করে আবার আপনাদের সাথে ব্লগ রেডি করব। তো এইভাবেই আজকে তিনটা পার করে দিলাম। তো এই যে এখন আমার পেশেন্ট, এখন আমি একটু ঢুকবো, আমার রোগীদের সাথে একটু সাক্ষাৎ করব, রোগীরা কী করছে। অ্যাকচুয়ালি একটা নর্মাল ডেলিভারি হলো একটু আগে, ওই বাচ্চাটাকে দেখতে আসলাম। হ্যাঁ, বাচ্চাটা অনেক ভালো আছে, মেয়ে বিবি হয়েছে, একটা ছেলে আছে, এখন একটা মেয়ে হলো, ফ্যামিলি কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো সবাইকে একটা কথা বলবো, অবশ্যই অবশ্যই ডেলিভারি করতে হলে অবশ্যই হাসপাতালে যাবেন, বাসায় কোনো ধরনের নর্মাল ডেলিভারি চেষ্টা করবেন না, এবং করতে গেলে তাকে বাধা দিবেন। তো এইভাবে করেই আসলে ফলো আপ সব কিছু দেখলাম, সব ঠিকঠাক আছে কিনা, পেশেন্টের সাথে কথা বললাম, সিস্টারদের সাথে কথা বললাম, সব কিছু ঠিক আছে কিনা। এখন আমার সব কাজ শেষ, এখন বের হয়ে যাব। এটা আমাদের আউটডোর হসপিটালের, রোগীরা বসে আছে অপেক্ষা করছে, আমি অপেক্ষা করছি গাড়ির জন্য। বাইরে আসলে প্রচণ্ড পরিমাণে রোদ, বের হয়ে যাওয়াটা মানে খুব ডিফিকাল্ট। এক কাকা ফোনে কথা বলতে বলতে যাচ্ছে, আমার ফ্যাসিলিটির বাইরে দেখেন কি সুন্দর সব কিছু, রোডটাও অনেক সুন্দর, সামনে একটা পুকুর আছে মেবি, ওই যে দেখা যাচ্ছে। আমি গেলাম না, কারণ গাড়ি চলে আসবে, এর জন্য আর ওদিকে গেলাম না। আর প্রচণ্ড রোদ, আসলে রোদের তাপে কোনো কিছুই আর ভালো লাগতেছে না। তো খুব সুন্দর আসলে গ্রামের মধ্যে এত সুন্দর একটা হসপিটাল থাকাটা আসলে ভাগ্যের ব্যাপার জনগণের জন্য। তো এখন শেষ, আমি বাসায় ফেরার পালা। এই যে দেখেন, বাসায় ফিরতে ফিরতে কী সুন্দর দৃশ্য, পাশেই হাওর, এবং ওই যে দেখা যাচ্ছে, আমি জানি না বুঝতে পারছেন কিনা, পাহাড় ছিল ওটা, এখন কিন্তু আকাশটা বেশ ফ্রেশ। এই তো একটু পরে দেখা যাবে আবার সামনে যে অনেক বৃষ্টি, জানি না বাসায় কীভাবে পৌঁছাবো। এই যে একটু পরে শুরু হয়ে গেছে বৃষ্টি, এখন তুমুল মুষলধারে বৃষ্টি হচ্ছে, আসলে গাড়ি চালানোটাই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ড্রাইভারের জন্য। তো আল্লাহ আল্লাহ করে এই দিনটা আসলে মানে ভয়ই লাগছিল যে বাসে পৌঁছাতে পারবো কিনা। তো এরকম একটু পরে আমি দেখাচ্ছি মানে কি পরিমাণ ভয়ঙ্কর রাস্তা, মানে একটু বেশ কম যদি গাড়িটা হয় ধাপ করে পড়ে যাবে, মানে আর এখানে পড়ে গেলে রক্ষা করার কেউ নেই। তো বাসায় চলে আসলাম, এখন ডিনারটা সেরে নেব, ডিনারটা কমপ্লিট করে ফ্যামিলি টাইম দিব, ফ্যামিলি টাইম দিয়ে ঘুমাবো, এবং নেক্সট দিনের জন্য আবার প্রিপারেশন নেওয়া। তো এইভাবে আমার দিনটা চলে যাচ্ছে, সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।